আসসালামু আলাইকুম। রাত ১০টার শীর্ষ নিউজ সংবাদে স্বাগত জানাচ্ছি, আমি নুসরাত জাহান কলি। বরিশালে বিএনপির সমাবেশ স্থলে হাজারো নেতাকর্মীর অবস্থান। ডলার সংকটে এলসির দায় মেটাতে পারছে না ব্যাংকগুলো। ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলন ৩ ডিসেম্বর। পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তিতে বয়সের দেয়াল তুলে দিতে হবে, মন্তব্য শিক্ষামন্ত্রীর। নির্বাচন কমিশনের উপর মানুষের আস্থা নেই, মন্তব্য বদিউল আলম মজুমদারের। সরকারি কর্মচারীরা সযত্নে জয় বাংলা স্লোগান এড়িয়ে যান, মন্তব্য মুক্তিযুদ্ধমন্ত্রীর। বান্দরবনের ৪ উপজেলায় ভ্রমণ নিষেধাজ্ঞা ৮ নভেম্বর পর্যন্ত। বগুড়ার ছাত্রলীগ নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল। ঢালাওভাবে কর্মী ছাঁটাই, টুইটারের বিরুদ্ধে মামলা। বিশ্বকাপ থেকে ৫ দলের বিদায় নিশ্চিত, টিকে আছে বাংলাদেশ। এবং আফগানদের হারিয়ে সেমির অপেক্ষায় অস্ট্রেলিয়া। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে বিএনপির বিভাগীয় গণসমাবেশ। নানা বাধা উপেক্ষা করে ইতিমধ্যে হাজারো নেতাকর্মী সমাবেশ স্থলে উপস্থিত হয়েছেন। বরিশাল বিভাগের বিভিন্ন জেলা থেকে এসে তারা সমাবেশ স্থলে অবস্থান নিয়েছেন। সমাবেশ স্থলে দেখা যায় উদ্যানের বিভিন্ন জায়গায় নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। যে নেতাকর্মীরা যে এলাকা থেকে এসেছেন তাদের অবস্থান নেওয়া জায়গায় ওই এলাকা বিএনপির ব্যানার রয়েছে। দীর্ঘ যাত্রা শেষে আসা নেতাকর্মীদের অনেকেই মাঠে কাপড় বিছিয়ে তাতে শুয়ে আছেন, অনেকে আবার বসে গল্প করে সময় কাটাচ্ছেন। সমাবেশ স্থলে বিভিন্ন কমিটির ব্যানারে নেতাকর্মীরা আসছেন, তাদের স্লোগানে মুখরিত হয়ে উঠেছে সমাবেশ স্থল। যে কমিটি মিছিল নিয়ে আসছে সমাবেশের মাইকে তাদের পরিচয় জানানো হচ্ছে। দেশে ব্যাপক হারে কমছে রেমিটেন্স প্রবাহ, চাপ পড়েছে দেশের বাণিজ্যিক পরিস্থিতিতে। আর এ অবস্থার কারণে দেশের বাজারে মার্কিন ডলারের সংকট সৃষ্টি হয়েছে। ডলারের দাম যেমনই হোক সংকট দেখা দিচ্ছে চরম আকারে। এমন সময়ও আমদানির দায় পরিশোধে বাড়তি মূল্যে কিনতে হচ্ছে ডলার। এতে একদিকে আগের খোলা এলসির দায় পরিশোধে হিমশিম খাচ্ছে ব্যাংকগুলো, অন্যদিকে নতুন এলসি খুলতেও নানামুখী জটিলতায় পড়তে হচ্ছে। ক্ষমতাসীন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলন আগামী ৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। শুক্রবার আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এই তারিখ নির্ধারণ করা হয়। পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তিতে বয়সের দেয়াল তুলে দিতে হবে, মন্তব্য শিক্ষামন্ত্রীর। শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি বলেছেন, উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির ক্ষেত্রে বয়সের দেয়াল তুলে দিতে হবে। তিনি বলেন, বলা হয়ে থাকে শিক্ষা জীবনব্যাপী, যে কোনো সময় যে কোনো মানুষ শিক্ষায় ব্রতী হতে পারে। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো দেশের মানুষের অর্থে চলে, তাহলে এখানে এত প্রতিবন্ধকতা কেন? পড়াশোনার ক্ষেত্রে গ্যাপ থাকা যাবে না, নির্দিষ্ট বয়সে আসা যাবে না, এত প্রতিবন্ধকতা কেন? এই দেয়ালগুলো তুলে দিতে হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সুবর্ণ জয়ন্তী উৎসব উদযাপন উপলক্ষে শুক্রবার জহির রায়হান মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। সুশাসনের জন্য নাগরিক সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন, ইভিএমের চেয়ে বড় সমস্যা নির্বাচন কমিশন নিয়ে, কারণ নির্বাচন কমিশনের উপর মানুষের আস্থা নেই। সুতরাং তাদের যদি ইভিএম দেওয়া হয় তাহলে সেটা আমাদের আরও বড় সংকটের দিকে ঠেলে দেবে। আজ বিকেলে রংপুরে আরডিআরএস বাংলাদেশ বেগম রোকেয়া মিলনায়তনে আয়োজিত এক নাগরিক সংলাপে অংশ নেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল হক বলেছেন, আজকে শুধু মাদ্রাসাগুলোতে নয় কিন্ডারগার্টেন স্কুলেও জাতীয় সঙ্গীত গাওয়া হয় না, বাস্তবতা এটা। অথচ সরকারের আইন আছে। তিনি বলেন, এখনও রাষ্ট্রীয় প্রোগ্রামে সরকারি কর্মকর্তা কর্মচারীরা জয় বাংলা স্লোগান যা আইনে আছে সংবিধানে অন্তর্ভুক্ত তা খুব সযত্নে অনেকেই এড়িয়ে যান। ৪ অক্টোবর বিকেলে জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বান্দরবানে সন্ত্রাস নির্মূলে যৌথ বাহিনীর অভিযানের কারণে ৪ উপজেলায় পর্যটক ভ্রমণের নিষেধাজ্ঞা ৮ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। আজ জেলা প্রশাসক ইয়াসমিন পারভিন তিব্রিজি স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বগুড়া জেলা ছাত্রলীগ নেতা মাহফুজুর রহমানের ইয়াবা সেবনের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এই ভিডিও। এতে দেখা যায় দুজন মিলিয়ে ইয়াবা সেবন করছেন মাহফুজুর রহমান। প্রায় এক মিনিটের ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জেলায় রাজনৈতিক অঙ্গনে তীব্র সমালোচনা শুরু হয়েছে।
কোনো পূর্ব নোটিশ না দিয়ে ঢালাওভাবে ছাঁটাইয়ের অভিযোগে সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম টুইটার কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করেছেন এই প্রতিষ্ঠানের চাকরিচ্যুত কর্মীরা। ৪ অক্টোবর যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য সান ফ্রান্সিসকো ফেডারেল কোর্টে এই মামলা করা হয়েছে। চলমান টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের শেষের দিকে এই পর্বে আর মাত্র ৪টি ম্যাচ বাকি আছে, গ্রুপ ওয়ানের ১টি এবং গ্রুপ টুর ৩টি। কিন্তু এরই মধ্যে দুই গ্রুপ মিলিয়ে ৫টি দলের বিদায় নিশ্চিত হয়েছে, ১টি দলের শেষ ৪ নিশ্চিত হয়েছে। সেমিফাইনালের রেসে এখনও টিকে আছে বাংলাদেশ। পাকিস্তানকে হারাতে পারলে এবং ভারত ও দক্ষিণ আফ্রিকা নিজেদের ম্যাচে হারলে কপাল খুলতে পারে বাংলাদেশের, তবে সেটা যে খুব সহজ নয় তা সহজেই অনুমেয়। টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪ রানে হেরেছে আফগানিস্তান। আফগানদের হারিয়ে সেমিফাইনালের দৌড়ে টিকে থাকল অস্ট্রেলিয়া। গ্রুপ ওয়ানে এরই মধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। শনিবারের ম্যাচে ইংল্যান্ড শ্রীলঙ্কাকে হারাতে পারলে জস বাটলারের দলের সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে, আর ইংলিশরা হেরে গেলে কপাল খুলবে অজিদের। দর্শক, আমাদের পরবর্তী আগামীকাল সকাল ১০টার সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন।